পশ্চিম বর্ধমানের আসানসোল রূপনারায়ণপুরে বিকশিত ভারত অভিযান যাত্রা থেকে তৃণমূল নেতা শাহজাহান শেখকে হুঁশিয়ারি দিলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল। হুমকির সুরে বিধায়ককে প্রশ্ন করেন শাহজাহান শেখকে। বিকশিত ভারত অভিযান যাত্রার সভা মঞ্চ থেকে এই দিন নিয়োগ দুর্নীতিতে ধৃত কাকু সামনে নিয়ে এসে বিজেপি নেত্রীর হুঁশিয়ারি। এবারে বাড়ির ভেতরে গিয়ে কাকা কাকিমাদের গ্রেফতার করা হবে। সেই সঙ্গে সন্দেশখালী কাণ্ডে ইডির রক্তাক্ত হওয়ার ঘটনার জন্য তৃণমূল নেতাকেও হুঁশিয়ারি দেন তিনি। পশ্চিমবঙ্গ যেখানে ইডি অফিসিয়ালরা আজকে বসিরহাটে ঢোকার সময় তাদের মাথা ফাটিয়ে দেওয়া হয়, আর সেখানকার গুন্ডা শেখ শাহজাহান তিনি বলছেন বদলা চাই বদলা। বসিরহাটে কোন বিজেপি যদি পতাকা টাঙায় তার ছাল চামড়া তুলে দেওয়া হবে। আরে কে রে তুই শেখ শাহজাহান, অপেক্ষা কর, তো শেষ খুব শীঘ্রই হতে চলেছে।